সব অস্বীকার করে উল্টো মুসলিমদেরই দোষী বানানোর চেষ্টা নগার সেই হিন্দু শিক্ষিকার। একটি বিশেষ ভিডিও বার্তায় তিনি নিজেকে ভুক্তভোগী বলেছেন। হিজাব পরায় ছাত্রীদের মারধর করা হয়েছে, এটাকে গুজবও বলেছেন তিনি। গুজব ছড়ানোর জন্য শামীম আহমেদ জয় নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমোদিনী পাল। তবে রচনা লিখে এনে মিডিয়ার সামনে তা উপস্থাপনের এ বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন না সমালোচকরা। তাদের দাবি, এসব কথাবার্তা সবই সাজানো। এরই মধ্যে ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মালিককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ইউএনও মিজানুর রহমান বলেন, দিনগত রাতে উপজেলা প্রশাসন ও পুলিশের একজন এএসপির সমন্বয়ে গঠিত একটি টিম অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল, ভুক্তভোগী শিক্ষার্থী ও বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলেন। সব পক্ষের বক্তব্য শুনে মনে হয়েছে, স্কুল ড্রেস না পরে আসায় শিক্ষার্থীদের শাসন করেছেন ওই শিক্ষিকা। পিটুনির শিকার শিক্ষার্থীদের মধ্যে একজন সনাতন ধর্মেরও ছিলেন। শুধু তাই নয়, ঘটনার দিন 6 এপ্রিল স্কুল ড্রেস পরে না আসার কারণে একজন শিক্ষকও কয়েকজন ছেলে শিক্ষার্থীকে শাসন করেছেন। ঘটনাটি পরে হিজাব বিতর্কের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে মনে হয়েছে। তবে সমালোচকরা এসব মানতে নারাজ। সমালোচকরা বলছেন, তিনি ছাত্রীদের সাথে অমন আচরণ করেছেন বলে স্বয়ং ছাত্রীরা রাজপথে নেমেছে, এমন না যে শুধু সাধারণ মানুষ তার বিরুদ্ধে লেগেছেন। যেখানে স্বয়ং ছাত্রীরা নিজ মুখে বলেছেন, সেখানে তিনি কিভাবে সব সাজানো ও গুজব দাবি করেন। অনেকে সরাসরি এটাও বলছেন, সেই শিক্ষিকা নিজেই প্রথমে সাম্প্রদায়িকতা উস্কে দিয়েছে, এখন অন্যদের ওপর চাপাতে চাচ্ছেন, সেই সাথে সিম্পাথি আদায় ও বহির্বিশ্বে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন। এ বিষয়ে আপনার কি অভিমত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।